উর্মি, কি হয়েছে তোমার? এই উর্মি, কি হয়েছে, মন খারাপ? টুকাই বাবুটা একদিনে কিরকম পাল্টে গেল মু দিদি, এসে থেকে তো আমার সাথে কথাই বলছে না, আবার খিটখিট করছে। বেড়াতে গিয়ে তো একদম অন্যরকম হয়ে গেছিল, বলো তাহলে আবার কেন এরকম করছে? চৌকি বোঝে না, এরকম করলে আমার কষ্ট হয়। আর আমি কি বলেছি, আমি তো একটু শুধু হাসি খুশি থাকতে বলেছি, আমি কি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করেছি? না উর্মি, তুমি একদমই বেশি কিছু এক্সপেক্ট করোনি, কিন্তু তুমি যেরকমটা ভাবছো সেরকমটা কিন্তু নয়। আচ্ছা নয় মানে এটা কি বলো, সব সময় একটা মিস রেবেকার মতো হাব ভাব করবে, ভালো লাগে না। উর্মি, দাদা ভাই ইচ্ছে করে কিন্তু একদমই এইসব করে না, ও বরাবরই একটা হাসি খুশি মানুষ ছিল, খুব মজা করতো, খুব হইচই করতো। আমাদের এই বাড়িটাকে তো ওই জমিয়ে রাখতো, কিন্তু একটা সময়ের পর আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খারাপ হতে শুরু করলো। ও তো খুব দায়িত্ববান মানুষ, তাই প্রেশারটা কাউকে বুঝতে দিল না, সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিল। সংসারের এই দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়া কি চারটিখানি কথা? সংসারের এই এত প্রেশার নিতে নিতে দাদা ভাই ওরকম শক্ত গোছের মানুষ হয়ে গেছে। ওই যে দুটো দিন আমরা ঘুরতে গেলাম, ওই দুটো দিন ছিল ওর মুক্তি। তুমি প্লিজ দাদা ভাইয়ের উপর রাগ করো না। সত্যি তো আমাদের সবার চাপ টুকাই বাবুর মাথায়, ওরই বা কি দোষ? ইস, যদি কোনোভাবে আমি টুকাই বাবুকে হেল্প করতে পারতাম খুব ভালো হতো। উর্মি, কি ভাবছো তুমি? তুমি ঠিকই বলেছ গো, আমি আর অকারণে ওনাকে ডিস্টার্ব করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এখন যাই। হ্যাঁ, এই তুমি নাক টানছো কেন? তোমার কি ঠান্ডা লেগেছে? বা দাঁড়াও, আমি তোমার ওষুধ দিই, এক সেকেন্ড, আমি দাদা ভাইকে ডাক। না না না, আমার সেরকম কিছু হয়নি, নাকটা একটু শুশুর করছে, একটু পরে ঠিক হয়ে যাবে। আর টুকাই বাবুকে কিছু বলতে হবে না, বেকার বেকার টেনশন করবে, যাও তুমি শুয়ে পড়ো, গুড নাইট। হ্যাঁ, ভালোই তো ঠান্ডা লাগিয়েছো। ও কিছু না, জাস্ট হালকা মাথা ধরেছে। তুমি কি এত সকাল সকাল বেরোচ্ছ? হ্যাঁ, আজ তো ভোর থেকেই কাজ, পর পর বুকিং গুলো ঢুকেছে, কি করে যে সামলাবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আরে তুমি উঠছো কোথায়? কোথাও উঠবে না, খুব সর্দি লেগেছে। আমি তো ঘুম থেকে উঠেই দেখলাম নাক টানছো, তখন ঘুমোচ্ছিলে বলে আমি আর কিছু বলিনি। কিন্তু এখন যখন তুমি উঠেই পড়েছো, তখন তোমার সর্দির সলিউশন আমি দিয়ে দেবো। শক্ত শক্ত লাগছে কেন বলো তো? তুলে দেখো তো, কাল রাতে সান্তা ক্লজ এসে রেখে গেল, বললো তোমার শিশু বউ ঘুম থেকে উঠলে তাকে দিয়ে দিও। আমি ভাবলাম স্যান্টার সঙ্গে একটু গল্প করব, জিজ্ঞেস করব যে আলাস্কায় কতটা ঠান্ডা পড়লো, কতটা বরফ জমলো, কিন্তু সেটা আর হলো না। মানে তুমি এমন একটা হাঁচি দিলে না, সে তো বয়স্ক মানুষ, পালাবার। কি হলো? থ্যাংক ইউ টুকাই বাবু, থ্যাংক ইউ সো মাচ। বাবা চলে যাওয়ার পর আবার এত বছর পর আমাকে সান্তা ক্লজ গিফট দিল। খুলে দেখো গিফটটা। ডিম গেল, ডিপ ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে তো ফুল, ফুল দিয়ে কেক বানাবে, ফুলের কেক। ফ্লাওয়ার মানে শুধু ফুল না, ফ্লাওয়ার মানে ময়দাও। হ্যাঁ, তা সেটা লিখলেই হতো। হ্যাঁ ঠিক আছে, তুমি পড়ো না, পড়ো। হ্যাঁ দাঁড়া, পড়ছি। এইবারে হলো গিয়ে এই কি ফেরে ফেরেশ ক্রিম, কে আবার কি রে বাবা, পাড়ার মুদির দোকানে যদি বলি না, ছেলেটা ভিড়ভিড়ে অজ্ঞান হয়ে যাবে। কি কি করি বলতো? ঝিনুকের মধ্যে কি আছে দেখবে না? উইশিং পার্ট,
চোখ বন্ধ করে কিছু উইশ কর, তারপর খোলো। উইশিং পার্ল, আমি ভুল করেছিলাম, ভেবেছিলাম টুকাইবাবু বদলে গেছে, কিন্তু এখন আমি চাই টুকাইবাবু যেন এমনই থাকে। আমার বরটা হয়তো অতটাও রোম্যান্টিক নয়, কিন্তু ঠিক জানে আমি কোনখানে সবচেয়ে বেশি একা, সেই জায়গাটায়ও সব সময় আমার পাশে থাকে। টুকাইবাবু এই ওয়ার্ল্ডের বেস্ট হাজব্যান্ড, আর সবসময় যেন এমনই থাকে। উইশ করলে? কি উইশ করলে? বলে দিলে উইশ ফুলফিল হয় না। ঠিক আছে, এবার ঝিনুকটা হলো। ছোট দাদু ছোট ঠাম্মিকে দার্জিলিং এর স্মৃতি হিসেবে ওই স্কার্ফটা দিয়েছিল, আর আমি তোমাকে আমাদের হানিমুনের স্মৃতি হিসেবে এটা দিলাম। তুমি দিলে? হ্যাঁ, না মানে না মানে ওই স্যান্টা দিল আর কি। এবার বলো তো, পছন্দ হয়েছে? খুব। আমি তো এটা সবসময় পরে থাকবো, কখনো খুলবো না। আর তারপর? তারপর? তারপর আমি একদিন এটা আমার নাত বউকে দিয়ে দেবো। কি সত্যি উর্মি, তোমার মাথাতে এই সমস্ত বুদ্ধিগুলো আছে? যাক গে, এবার আমি যাই। আমিও তোমার জন্য একটা জিনিস এনেছিলাম, কিন্তু তুমি বিজি বলে দিতে পারিনি। এই দেখো, এটা আমি সিবিচে খুঁজে পেয়েছিলাম। তো নিজে কোনো রোজগার নেই, তাই কুড়িয়ে এনেছি। দেখো তো, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। চোখ বন্ধ করো। কেন বন্ধ করো না চোখটা? শুনতে পাচ্ছ কিছু? ও মাই গড, এটা তো সমুদ্রের শব্দ। হ্যাঁ, এরপর থেকে যখনই সমুদ্রকে মিস করবে, যখনই আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোকে মিস করবে, তখনই এটা কানে দিয়ে শুনবে। দেখবে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমাদের একসঙ্গে করা প্রমিসগুলো, শুনতে পাবে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। তোরা রেডি তো? আচ্ছা, এই নে লিস্ট, কোথায় কখন যেতে হবে সবটা লেখা রয়েছে, একবার দেখে নে। আর কার কোনটার ডিউটি সেটা লিস্টটা চেক করে নে একবার। টেনশন নট, অল ওকে। ডায়লগ না দিয়ে কাজটা ভালো করে করিস তাহলেই হবে। আচ্ছা শোন, আরেকটা কথা বলি, কোথাও যেন পৌঁছতে দেরি না হয় বুঝলি তো, সেই মতো হাতে সময় নিয়ে বেরোবি, কেমন? তুই বল, চিন্তা কর না গুরু, কাউকে কোনো কমপ্লেইন করার সুযোগই দেবো না। সোনা মা, ওরে ওরে, দেখ 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 দেখ, বসে 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 বসে। বাবা, তুমি তো লিস্ট মিলিয়ে মিলিয়ে দারুণ জিনিস নিয়ে এসছো গো। ও বাবা, আই এম প্রাউড অফ ইউ। খুব ভালো বাবা, খুব ভালো। বাঁচালি তুই আমাকে মা। আমার ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি?
ক্রিসমাস ট্রি? হ্যাঁ, আমি দেখছি ওটা কোথায় পাওয়া যায়। না না মিচকা, দেখছি বললে হবে না, ক্রিসমাস ট্রিটা আনতেই হবে, ওটা একটা সেলিব্রেশন হবে কি করে। হ্যাঁ তাই তো। উর্মি, কেকের তো সব জিনিস চলে এসেছে, কেক বানানোর কি হবে? আরে পিসিমণি তুমি কোনো টেনশন করো না, আমি সব ইন্টারনেটে দেখে নিয়েছি, এখন আমি গিয়ে মাইক্রোওয়েভটাকে জাস্ট প্রিহিটে বসিয়ে দেবো। কিন্তু আমি কাকে বসাবো? আমি তো ভুলেই গেছিলাম এই বাড়িতে তো মাইক্রোওয়েভই নেই। এই মরেছে, এক্ষুনি আবার মাইক্রোওয়েভ আনতে বলবে নাকি? মিচকা! হ্যাঁ মিচকা, শোনো মিচকা, এক মিনিট, আমি আগে ক্রিসমাস ট্রিটা নিয়ে আসি। না, ক্রিসমাস ট্রি তো আনবি, ওটা পরে আনবি, আগে একটা মাইক্রোওয়েভ বানিয়ে দিয়ে যাও। আমি মাইক্রোওয়েভ বানাবো? তুমি তো বোম বানাতে পারো, মানে বাজি বানাতে পারো, তাহলে তুমি মাইক্রোওয়েভ বানাতে পারবে না? উর্মি, আমি পারি সবই, কিন্তু আজকের দিনটা আমাকে একটু সময় দাও। কিন্তু আজকেই তো কেকটা লাগবে, আজকের দিনটা সময় দিলে কি করে হবে? আরে বাবা, ওই বাজার থেকে একটা কেক কিনে আনো না, তাহলে তো হ্যাপা মিটে যায় মা বগলার দয়া, যাও কিনে আনো। না দিদির মা, কেনা কেক হবে না, আমি তো কেকটাকে বানাতে চেয়েছিলাম, একটু বোঝো। এরে আবার কাঁদবে নাকি? আমি দেখছি, চুপ 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 চুপ, একটুখানি বালি নিয়ে দৌড়ে যা, বালি রান্নাঘরে গিয়ে দেখ হবে কি হবে না। চ বালি বাঁচালি। ছোট কাকি যাত্রায় বাঁচিয়ে দিল। তুই ধপ করে বসে পড়লি কেন বাপ্পা? যেখান থেকে পারিস ক্রিসমাস ট্রি যোগাযোগ করে নিয়ে যা। যা যা যা, ক্রিসমাস ট্রি? হ্যাঁ। আজ কি রান্না হবে ছোট ম্যাডাম? বাকিদের জিজ্ঞেস করো না কে কি খাবে। বাকিদের জিজ্ঞেস করবো, কেউ তো বাড়িতে নেই। আপনি বলুন না আপনার জন্য কি রান্না করব, আমি করে দিচ্ছি। আমার জন্য রান্না করতে হবে না, আমিও বেরোবো। আপনি বেরোবেন? আপনি তো কোথাও বেরোন না। না বেরোবো, তুমি যাও। কি করবো এই ফাঁকা বাড়ি একা আগলে বসে থেকে? তার থেকে যেদিকে দু চোখ যায় ঘুরে আসাই ভালো। কয়তো ঢাকনাই খুলছে না। এই তো, তাই তো, আমি খুলে দেব, আমি খুলে দেব। হ্যাঁ দাও তো। এই না, তুমি কেন দেবে? আমি বানাবো বলেছি যখন, আমি বানাবো, সব আমি করব। কিন্তু 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 একটা ব্যাপার আছে, ওইটা হচ্ছে কি, মানে তুই তো কুকারের আগে কাজ করিসনি। হ্যাঁ, এখন যদি কুকারে ঠিকমতো না হয় খুলতে না পারিস, কেকটাই তো হবে না। একবার দেখি দে, একবার একটু খাই। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখি দাও। এই দে, দেখি কোন ব্যাপার না, তুমি তো বলছো এরকম করছো না। তো আমি বলছি আমি তাহলে ব্যাটারটা বানিয়ে দিই। এরপর ক্রিম দেবে, তো দেখ কি সুন্দর ক্রিমটা দেবে। হয়ে গেছে, এইবারে ডিম দেবে, তাই তো? তাই তো, এবার ডিম দেয় তো, ডিম দেয়। হ্যাঁ ডিম দাও। আমি একটু শিখবো। হ্যাঁ, ব্যাপারটা যেটা করবে সেটা হচ্ছে এরকম করবে। হ্যাঁ ভালো করে শিখে নাও। হ্যাঁ ভালো করে শিখছি তো, টুটু টুটু করে শিখছি।
কখন আসবে আমার ক্রিসমাস ট্রি, কখন আসবে, কখন আসবে? থেকে একটা এত বড় গাছ নিয়ে এলি? বাবা ব্যাস গেল, বসে গেল, বসে কান্না শুরু করে দেবো। না না না, তা হতে পারে না, আমি আছি না। না না, পালা পাবো না, দিদি মেয়েটা কাঁদবে, এটা তো হতে পারে না। আমি দেখছি কি করা যায়। আজ খুব পার্টি করবো, বুঝলি তো? পার্টি তো হবে, তবে অন্য পার্টি আর ক্রিসমাস পার্টির মধ্যে একটা ডিফারেন্স আছে। এক্স্যাক্টলি, এই জন্যই তো এত এত শপিং করলাম। আগে কত কিছু করতো এই দিনে, ও বাড়িতে কত মজা করতো, কত পার্টি করতো। আজ বেচারা কি করছে কে জানে। দাদা, গানটা একটু জোরে দেন না। সব জিনিস স্টেজে মারা যায়, বাপ্পা কবে স্বভাবটা পাল্টাবি তুই? আমার মেয়েটা এত আনন্দে ছিল, উৎসাহে ছিল, দেখ মুখটা কেমন ভার করে দাঁড়িয়ে রয়েছে। দাদা বিশ্বাস করো, আমি সব জায়গায় খুঁজেছি, পাইনি, কি করবো বলো? সেই জন্য তো আগে থেকে খোঁজা উচিত ছিল। নাগবৌ এদিকে দেখ, এই দেখ, এই দেখ, সব এসেছে, দেখ দেখ। এসব দিয়ে কি হবে? ও বাবা, বছরকার দিনে তুই মুখ ভার করে থাকবি তাকে কোনো হয়? এই দেখ আমরা আছি না, এই দেখ কত কি সব, দেখ বাড়িতে যা যা ছিল সব নিয়ে এসেছি, এই দিয়ে তোর কেমন ক্রিসমাস গাছ আমরা সাজিয়ে দেবো, দেখ তুই খালি। ভীষণ সুন্দর হয়েছে ছোট ঠাম্মি, খুব 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 সুন্দর। তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আমি সত্যি ভাবতে পারিনি গো তোমরা এই ট্রিটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলবে। এটা আমার দেখা বেস্ট ক্রিসমাস ট্রি। ছোট কাকি এবার আমাকে বাঁচিয়ে দিল। এই ছোট ছোট ছোট, আমরা একটু গাছের সাথে সবাই মিলে একটা সেলফি তুলবো, ছোট ছোট। চলো চলো। অনলাইনে কে ফোন করছে আবার? হ্যালো,
এটা শুক্লা ক্যাবের নাম্বার তো? হ্যাঁ বলছি, বলুন। আপনাদের তো কোনো কথার দাম নেই, আধ ঘন্টা হলো অপেক্ষা করছি, গাড়ি আসছে না, ফোন ধরছেন না, কি ভেবেছেন কি যা ইচ্ছা তাই করবেন? বড় বড় অফার দিয়ে মানুষকে ঠকাবেন? আপনারা তো ফ্রড।